এক প্রকার দেখতে গেলে স্বাধীন ভারতবর্ষের ল্যান্ড জিহাদের সূচনা করেছিলেন স্বয়ং জওহরলাল নেহরু। সেই ইতিহাসে যাব, তার আগে অনুরোধ করব লাইক ও সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। নমস্কার, আমি সৌমজিৎ আর আপনারা দেখছেন বহরমপুর বাইটস। আপনারা সকলেই নিশ্চয়ই ওয়াকাফের নাম শুনে থাকবেন। ওয়াকাফ মানে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ঈশ্বরকে সম্পত্তি উৎসর্গ করা। কেউ কেউ দাবি করেন নবী মুহাম্মদ 1400 বছর আগে স্বয়ং এটি শুরু করেন। 628 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদের নেতৃত্বে মুসলিম ও খাইবার অধুনা আরবের একটি তদানীন্তন মুরুদ্দান বসবাসকারী ইহুদিদের মধ্যে যুদ্ধ হয়। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী আরবের খাইবার নামক এই স্থান থেকেই ওয়াকফ প্রক্রিয়া শুরু হয়। ভারতে ওয়াকফগুলি প্রায় দিল্লির সুলতান আমল থেকেই প্রচলিত। 1200 বছর আগে সুলতান মহিউদ্দিন শামস ঘোরি ভারতবর্ষের দুটি গ্রাম মুলতানের কোনো এক জামা মসজিদের উদ্দেশ্যে দান করেন। এবার আসি স্বাধীন ভারতে ওয়াকফের সূচনা কী করে হয়। ব্রিটিশ আমলে ভারতবর্ষের কোনো এক সম্পত্তি নিয়ে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে মামলা দায়ের হয়। ওয়াকফের বিরুদ্ধে মামলা শুনানিকারী 4 জন ব্রিটিশ বিচার ওয়াকফকে সবচেয়ে খারাপ ধরনের প্রক্রিয়া বলে বর্ণনা করেন এবং এটি অবৈধ ঘোষণা করেন, যদিও শেষ অবধি তা মান্য করা হয়নি। 1954 সালে জওহরলাল নেহরু সরকার ওয়াকফ আইন পাস করেন, অর্থাৎ ইনা ল্যান্ড জিহাদের ভিত্তি স্থাপন হয়। 1968 সালে 1958 সালের ওয়াকফ অ্যাক্টকে রদ বদল করে রীতিমতো চালু করে দেওয়া হয়, অর্থাৎ ল্যান্ড জিহাদের ভিত্তির উপর একটি কাঠামো স্থাপন করা হয়। সেই কাঠামো আবার কেন্দ্রীয় সরকার উপদেষ্টা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। 1995 সালে এই কাঠামোর উপর ঘর তৈরি করা শুরু করল সরকার, অর্থাৎ ওয়াকফকে জমি অধিগ্রহণের সীমাহীন অধিকার দেওয়া হলো এবং প্রতিটি রাজ্যে ওয়াকফ এর স্বতন্ত্র অস্তিত্ব স্থাপন করা হলো। প্রকৃতপক্ষে ভারত ভাগের পর পাকিস্তান থেকে যে হিন্দুরা ভারতে এসেছিল, পাকিস্তানে তাদের সম্পত্তি পাকিস্তান সরকার দখল করেছিল, কিন্তু ভারত সরকার ভারত থেকে পাকিস্তানে যাওয়া মুসলিমদের জমি ওয়াকফকে দান করে দেয়। 1995-এ সেই যে ঘর শুরু হয়েছিল সেগুলি এবার রংচং করে রীতিমতো অট্টালিকা তৈরি করার ব্যবস্থা শুরু হয়, অর্থাৎ 1913 সালের অ্যামেন্ডমেন্ট ওয়াকফ আর কোনো প্রকারেই কোর্টের আওতায় রইল না, তারা নিজেদের আইন নিজেরা চালু করতে পারত। মার্চ 2014 সালের লোকসভা নির্বাচনের শুরু হওয়ার আগে কংগ্রেস এই আইন ব্যবহার করে ওয়াকফ বোর্ডকে দিল্লিতে 120টি প্রধান সম্পত্তি উপহার দিয়েছিল। সম্প্রতি তামিলনাড়ু ওয়াকফ বোর্ড তামিলনাড়ুর 6টি গ্রামকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে, যার মধ্যে একটি 1500 বছরের পুরনো হিন্দু মন্দির রয়েছে। একবার দেখা যাক ইসলামিক ও ইউরোপ এর দেশগুলিতে ওয়াকফ কতটা সমাদৃত। 1917 সালে অটোমান সম্রাট সুন্নি ইসলামের খলিফা আব্দুল মজিদ প্রতিষ্ঠানটি বিলুপ্ত করার কথা বলেন। তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইরাকে এই দেশগুলিতে কোনো ওয়াকফ নেই। 1956 সালে টিউনিশিয়ার স্বাধীনতার পর রাষ্ট্রপতি হাবিব বরগুইবা ওয়াকফ বাতিল করেন। রাশিয়ায় বিপ্লবের পর ওই প্রকার সমস্ত জমি বাজেয়াপ্ত করা হয়। ভারতে ওয়াকফ ম্যানেজমেন্টের সিস্টেমের তথ্য অনুসারে বর্তমানে ওয়াকফ বোর্ডের মোট 8,54,509টি সম্পত্তি রয়েছে, যা প্রায় 8,00,000 একরের বেশি জমি। জানলে অবাক হবেন, সেনাবাহিনী ও রেলের পর তৃতীয় বৃহত্তম জমির মালিকানা ওয়াকফ বোর্ডের কাছে, যেখানে মুসলিম প্রধান ও ইউরোপ দেশগুলি ওয়াকফ বহু আগেই বাতিল করেছে। সেখানে এত উদাহরণ দেখার পর স্বাধীন ভারতবর্ষে কেন শুরু হলো ওয়াকফ? কোনো উদ্দেশ্য নিশ্চয়ই থাকবে তাবড় তাবড় দেশগুলির এই প্রক্রিয়াকে বাতিল করা এবং ভারতবর্ষের এই প্রক্রিয়াকে প্রচলন করার পিছনে। কী কারণ থাকতে পারে কংগ্রেসের এই সিদ্ধান্তের পিছনে? আপনাদের কী মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানান। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভালো থাকুন, আবার দেখা হবে।